Hello friends, good morning and welcome back to my channel MONALISA vlog. So, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি ভগবানের কাছে সব সময় এটাই প্রার্থনা করি যে তোমরা সব সময় ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব খুব হাসি খুশি থেকো। তো আমরা মোটামুটি ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, রবিবার এখন বাজে 8:20। তো আমি 8:20 থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজ আমি তোমাদের জন্য কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজ আমি তোমাদের কাছে অন্য আর কিছু শেয়ার করব। তো আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর যারা এখনো আমার নতুন বন্ধু হয়েছ, এখনো সাবস্ক্রাইব করনি, আমি তাদের কাছে অনুরোধ করছি তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা, যে ছোট্ট বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দাও, সেই ক্লিক করে অল করে নাও, তাহলে আমি ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যে যে বন্ধুরা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আমার পাশে আছো, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো আমি তোমাদের সাথে আর অন্য কিছু শেয়ার করবো, তোমাদেরকে আমি আগেই বলেছি, সেটা হচ্ছে যে কি বলবো, সব মানুষেরই জীবনে স্ট্রাগল আছে। তো আমরা মানে কি বলবো, প্রত্যেকটা মানুষে ভাবে যে নিজের জীবন মানে দুঃখটা অনেক বড়, কিন্তু আমি যেটা তোমাদের সাথে আজ শেয়ার করবো, তোমরা বুঝতে পারবে যে মানে কি বলবো, আমাদের থেকে আরও যে কত মানুষের কত দুঃখ আছে, কত কষ্ট আছে, সেগুলো মানে বলে বোঝানো যাবে না। তো আমি সেসবই তোমাদের কাছে শেয়ার করবো, যদিও এই ভিডিওটা শুট করেছি আমি শনিবারে। আর মানে যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলছি, সেটা আমার শুট করা হয়েছে শনিবারে, আমি তোমাদের কাছে ভিডিওটা ছাড়বো, মানে তোমরা ভিডিওটা দেখতে পাবে রবিবারে। তো তো জানো তো, সত্যি কথা বলছি, ভগবান ভগবান যদি আমাকে কোনোদিন কিছুতে কিচ্ছু সামান্য দিল, আমি এইসব মানুষদের পাশে দাঁড়াবো। শুধু আমি নয়, আমার মেয়ে তো মানে কি বলবো, এইসব মানুষ যদি দেখে, ও মানে নিজের খাবারটা পর্যন্ত আমার মেয়ে দিয়ে দেয়। আমার মেয়ে, আমার হাজব্যান্ড, দুই সবাই প্রত্যেকে মানে এইসব দুঃখী মানুষকে দেখলে আমরা আগে নিজে না খেয়ে আগে ওদেরকে দিই, এরকম অনেক গল্প আছে। তো সেগুলো সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভগবান, সত্যি ভগবান মানে কি বলবো, ভগবান আমাদেরকে মানে অনেক অনেক ভালো রেখেছে, মানে সেই সব মানুষের তুলনায়। তো আমি চাই ভগবান, যদি ভগবান এমনকি তোমরা, তোমরাই এখন আমাদের কাছে ভগবান, যদি আমার পাশে থাকো, আমার যদি কোনোদিন মানে কিছু আমি করতে পারি, আমি অবশ্যই এইসব মানুষদেরকে আগে দেব। তো আমাদের সকালে আজ ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, আর অন্য কিছু কাজ হয়নি এখনও। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, কারণ যেহেতু আমি শনিবারে কোনো ব্লগ দিতে পারিনি, এখন বুঝতেই পারছো আমার মানে ডেলি ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ বাড়িতে একটা অসুস্থ মানুষ থাকলে, তারপরে কী বলতো, মনও ঠিক নেই, মনটা ঠিক নেই, কারণ বাচ্চারা সামনে নেই, সেগুলো সবই তোমরা জানো, আর নতুন করে কি বলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার পাশে থেকো, যেন আমি আমার পরিবারটাকে আরো বড় করে তুলতে পারি। Thank you.
দেখো এই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। তো দেখো শনিবার যখন মানে 12টা বাজে, দুপুর 12টা, তখন ইনি আমাদের বাড়িতে আসেন। এসে পর আমার শাশুড়ি মাকে বলেন যে আমাকে দুটি ভাত দাও। তো আমার শাশুড়ি মাদের তখন রান্না হয় না, মানে আমার জায়ের, তখন আমার শাশুড়ি মা বলে না আমাদের রান্না হয় না, তুমি রুটি খাবে? না আমি রুটি খাবো না। তাহলে মুড়ি খাবে? না মুড়ি খাবো না, আমাকে দুটি ভাতেই দাও। তো আমার শনিবারে যদিও রান্না করতে একটু লেট হয়ে গিয়েছিলো, তো তবুও আমার তখন সে ভাত নামিয়েছি, আলু পোস্ত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, মানে পুরো রান্নাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খুব গরম রান্নাটা। তো আমি বললাম যে দাঁড়াও আমি ভাত দিচ্ছি। তো মানে তোমরা ভাবতে পারছো যে এখনকার দিনও এইরকম মানুষ আছে যারা না খেতে পেয়ে এইরকম মানে খিদার যন্ত্রণা মানে পাচ্ছে, খিদার যন্ত্রণা ভোগ করছে, সরকার এত সুযোগ সুবিধা দেওয়ার সত্ত্বেও। আর আমাদের সমাজে কি কম ধনী ব্যক্তিরা আছে? কিন্তু তারা কি এইসব মানুষের পাশে দাঁড়ায়? না দাঁড়ায় না। যদি দাঁড়াতো তাহলে এইসব মানুষের এইরকম অবস্থা হতো না। তো সত্যি এইসব মানুষকে দেখে খুবই খারাপ লাগে। দেখো তোমরা নিজেরাই দেখো একটা মানুষ কত শান্তির খাবার খাচ্ছে। তো মানে ওনাকে বলেছিলাম ভিতরে ঢুকে খেতে, তো উনি ভিতরে ঢুকতে চাইলেন না, বাইরে বসে বসে খাবো বললেন। তো এখনও তো চলো ভিডিওটা আজ এতটুকুনি ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইবও করে দিও। আর আমি চাই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, যাতে এসব মানুষদের কষ্ট একটু দূর হয়। আর আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, যদি আমি কোনো মানে ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দেবে। আর আমার বলার এটাই কারণ, শুধু তো আমি একজনকে আমি একদিন না হলে খাবার দিলাম, কারণ কিন্তু এই পৃথিবীতে কত এরকম মানে লাখ লাখ মানুষ আছে এরকম না খেতে পেয়ে এরকম খিদার যন্ত্রণা ভোগ করছে। তাই আমার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা সবাই কে কে আমার সাথে একমত আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি খুব খুশি হব। তো চলো, ভগবান যদি তোমার মানে ভগবান যদি তোমার কপালে সে জিনিসটা না লেখে, তুমি যতই তুমি নিজের জন্য করো না কেন, তুমি সেটা কিছুতেই পাবে না। আমি এই কথাটা বলার আমার একটাই কারণ যে আমরা তো জানো আমরা দুজন, আমি আর আমার হাজব্যান্ড, তো আমি সেরকমই ভাত রান্না করেছিলাম। কিন্তু দেখো ভগবান ঠিক আমার বাড়িতে একজন কাউকে পাঠিয়ে দিল, এটাই হয়তো ভগবানের ইচ্ছে ছিল যে আমি আজ তাকে খেতে দিই। তো এইসব মানুষকে খাইয়েও যেন মনে একটা কোথাও শান্তি পাওয়া যায়। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই মানে এর সাথে একমত। তো সেই জন্য আমরা নিজেরা না খেয়েও আগে এইসব মানুষকে খাওয়াই। চলো ভিডিওটা আজ একটুখানি ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ আমি যা আশা করছি তোমরা আমার পাশে থাকবে।